হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রমা হ্যান্সেন ব্লগ কেমন আছো তোমরা সবাই দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বলো তো এগুলো কী এগুলো হচ্ছে বাঁধাকপি আচ্ছা আমি তোমাদেরকে বাঁধাকপির পোকোড়া বানিয়ে মুচ মুচ্ছে বাঁধাকপির পোকোড়া শেয়ার করব। চলো দেখা ওখানে বাঁধাকপি ভালো করে ধোয়ার পরে আমি এখানে মিশিয়ে দিয়েছি একটু নুন সামান্য দেখতে থাকো কিভাবে আমি মুচ মুচে বাঁধাকপির পকোড়া তোমাদের সাথে শেয়ার করি তো দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি একে একে ভালো করে ফলো করো আমি কি কি দিচ্ছি বেশি কিছু দেব না দেখতেই পাবে তোমরা এটা বিকালে চায়ের সাথে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি পরিমাণ মতো যতটা লাগে সেই আন্দাজে দেব প্রথমে অল্প দিলাম আমার কিন্তু আর একটু চালের গুঁড়ি পরে লাগবে এখানে এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটাতে ভালো টেস্টও আছে আর এবং ফ্লেভারটাও ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এখন একটু ভালো করে মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব নুনটা দিয়ে মেখেছি তো যেহেতু আমি এটা বাঁধাকপিটা কাঁচা বানাচ্ছি ভাব দেইনি জলটাকে ছাড়তে হবে সেই জন্য তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে যারা নতুন আসো সাবস্ক্রাইব করে পাশে থেকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থেকো ঢাকা দিয়ে দিলাম দেখো এতটা জলও ছেড়ে দিয়েছে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি আবারও চালের গুঁড়ি দিব এই দেখো কতটা জল দেখেছ ছেড়ে দিয়েছে তবে আমি জলটা ফেলছি না জল তো এমনিতেই লাগে তো এক্সট্রা জল দেব না এখন দিচ্ছি চালের গুঁড়ি আর একটু পরিমাণে পরিমাণ মতন দেখতে থাকো তোমরা কীভাবে বানাই আমি পকোড়াটা এটা কিন্তু একদম সন্তি যতক্ষণ থেকে রাত অবধি আমি সকালে বানাচ্ছি তো এটা রাত অবধি মুচমুচে থাকবে ঠিক আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লে পাতি লেবু রস এখন দিব আসল জিনিস সেটা আমি সব পকোড়ার মধ্যেই ব্যবহার করি সেটা হচ্ছে রোস্টেড তিল ভাজা সাদা তিল আমি খোলায় ভেজে এরকম কোটা করে রেখে দিই যখনই পকোড়া ভাজি আমি এটা ইউজ করি কারণ এটা দিলে আমার পকোড়া একদম মুচমুচে হয় আর কখনও নরম হয় না পকোড়াটা সব সময় মচমচে থাকবে আর তিলটা যখন মুখে পড়ে ভীষণই ভালো লাগে আর পকোড়াটা যখন ভাজার পর তিলগুলো ভেসে উঠে দেখতেও বেশ সুন্দর লাগে চলো আমার এটা মাখা প্রায় শেষের দিকে তো এখন আমি কড়া বসিয়ে তেল দেবো তারপরে পকোড়াগুলা ভেজে নিব হয়ে গেছে আমার এটা আর কিছু দরকার নেই যা কিছু দেওয়া সব দেওয়ার শেষ এখন দেখো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো ভেজে নিব। একদম শর্টকাট তোমরা করে খেও দেখবে কি সুন্দর মজা লাগে দেখো একে একে আমি পকোড়া শেপগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আবার বলছি ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও আর দেবো না কটা করে ভেজে নেবো কারণ উল্টোতে হবে তো নাহলে একটার পর একটা লেগে যাবে অল্প অল্প করে দিয়েই ভাজা ভালো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব একটু ঢেকে দিচ্ছি আর দেখো দেখেছো সুন্দর কালার হয়েছে এখনই মুচ হয়ে গেছে এক পাশ কিন্তু এখনো হয়নি তবুও এটা মুচমুচে হয়ে গেছে তা তোমরা যে যেখান থেকে দেখে থেকো প্লিজ ভালো থেকো সবাই সুস্থ থেকো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক টাটা বাই বাই দেখতে থাকো আমি পকোড়াগুলো পুরোটা নামিয়ে সব করে দিচ্ছি দেখেছো কত সুন্দর কালার হয়ে গেছে পকোড়াগুলো একদম পেঁয়াজির মতন লাগছে তাই না মনে হচ্ছে পেঁয়াজি এই দেখো মুচমুচে একদম মুচমুচে আবারও কিছুটা দিয়ে একবারে ভেজে তোমার সব করে দেবো শীতের দিনে বাঁধাকপির পকোড়া ফুলকপির পকোড়া সেই দারুণ লাগে দারুণ আমার তো ফুলকপির পকোড়া দেওয়াই আছে সব রকম পকোড়া আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখলে ভিজিট করতে পারো দেখো রেডি হয়ে গেছে আমার পকোড়া তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ